প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, বর্ষার মৌসুমে ছাগল নিয়ে যারা টেনশনে আছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, বর্ষার সময় ছাগল নিয়ে খুবই চিন্তিত, কারণ আপনার গরু কিন্তু সব ঘাস কম বেশি খায়, আপনি যাই দেবেন গরুর সামনে মোটামুটি খায়, কিন্তু ছাগল কিন্তু আপনার সব ঘাস খায় না। ছাগল সব ঘাস খাবে না, শুকনো ঘাস খাবে এবং বেছে বেছে ঘাস খায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ছাগল দেখা যাচ্ছে, তো এই ছাগল দুটাই যে দেখেন, এখানে বৃষ্টির সময় এখানে বেঁধে দিছি, কিন্তু এই ঘাসগুলা ভিজা ভিজা, এই কারণে কিন্তু ছাগলে ঘাস খাচ্ছে না। তো এই ছাগলে ভিজা ঘাস খাচ্ছে না, এই কারণে আপনার অনেক সমস্যা, কারণ ছাগল দেখতে পাচ্ছেন যে পেটে, এই যে পেট খালি, পেটে কিন্তু কিছু নেই, খিদা পেট। তো এখন আপনার যে কাজটি করতে হবে, এই ঘাসটা একে তো নিহার পড়ছে, তারপরে হালকা হালকা বৃষ্টি কারণে এই ঘাসটা ভিজে গেছে, এই যে দেখেন এখন কিন্তু খাচ্ছে। তার মানে এখানে বিষয় হচ্ছে ছাগল ভিজা ঘাস খায় কম, ছাগলে ভিজা ঘাস খায় কম, তো এই কারণে আপনার এই ঘাসটা যদি একটু শুকনা শুকনা হয় তাহলে কিন্তু ভালো খায়। পেটে খিদাল থাকলে মানুষের যে কথাই বলে যে পেটে যদি কিদা থাকে নুনতে বাদ দিলেও কিন্তু খাওয়া যায়, এই কথাটা প্রায় লোক কিন্তু বলে থাকে। তো ওদের পেটে কিন্তু ভাই এখন খুবই খিদা, ঠিক আছে, এ কারণে কিন্তু ওরা খাচ্ছে। যখন একটু পেট ভরে যাবে তখন কিন্তু ওরা আর এই ভিজা ঘাস কিন্তু খাবে না। তো এই কারণে আপনার যে কাজটি করতে হবে, আপনি এই ছাগলের জন্য আপনি কিছু দানাদার খাদ্য রাখতে পারেন। আর একটা বিষয়, আমি কিন্তু কোনো দানাদার খাদ্যই আমার ছাগলকে খাওয়াই না, আমি কিন্তু কোনো দানাদার খাদ্য আমার ছাগলকে খাওয়াই না, ওরা শুধু এই ঘাস খেয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেবু বাগান, এই লেবু বাগানের ভিতর দিয়ে যে ঘাস আছে, এই ঘাসগুলাই কিন্তু এই ছাগলে খেয়ে থাকে। এখন বর্ষার সময় এখন ছাগল ভিজা ঘাস খায় না, এই কারণে যে কাজটি করতে হবে, আপনার একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, ওই যে সাইড দিয়ে দেখেন আমার ওখানে ওই সাইড দিয়ে কিন্তু অনেক ওগুলা গাছ হচ্ছে, কী গাছ জানেন, ওগুলা হচ্ছে মেহেগুনি গাছ। মেহেগুনি গাছ, এই মেহেগুনির পাতা কিন্তু ছাগলে খুব ভালো খায়, মেহেগুনির পাতা কিন্তু ছাগলে খুব ভালো খায়। আমি কী করি, মেহেগুনির পাতা কিছু শুকনো পাতা আমি এই যে এখন ভাঙবো, ভাঙার পর এটা রেখে দেবো, যখন দেখবো যে বৃষ্টি নামতেছে তখন কিন্তু মেহগুনির পাতাগুলো আমি তাদেরকে দিব, তারা কিন্তু মেহগুনির পাতাগুলো খাবে। তো আপনারা চাইলে মেহগুনির পাতা যদি আপনার এলাকায় থাকে, থেকে থাকে, তাহলে কিন্তু আপনি খাওয়াতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার এলাকায় যদি কাঁঠালের পাতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কাঁঠালের পাতা খাওয়াতে পারেন। কাঁঠালের পাতা ছাগলের একমাত্র, ছাগল যত পাতা পুঁতি ঘাস পাতা যাই আছে সব থেকে ভালো খায় কিন্তু কাঁঠালের পাতা, আপনি চাইলে কিন্তু কাঁঠালের পাতা খাওয়াতে পারেন। আপনার এলাকায় যদি থেকে থাকে, আমি কাঁঠালের পাতা আমার ছাগলকে খাওয়াই, কারণ বর্ষার সময় আমরা আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা বর্ষার সময় কিন্তু এই দানাদার খাদ্য খাওয়াই পারবে না, কারণ আমরা তো বাণিজ্যিকভাবে ছাগল পালন করতেছি না যে আপনার এই দানাদার খাদ্য কিনে খাওয়াবো। আমাদের এই আশেপাশে যে ঘাসের যে জমি আছে, তো এই ঘাস আমরা খাইয়ে থাকি, আর অতিরিক্ত যদি ঘাস লাগে তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কিন্তু এখানে লাগানো ঘাস আছে, যে দেখেন এই যে
এই যে লাগানো ঘাস আছে, এই লাগানো ঘাস কিন্তু আমি খাইয়ে থাকি। তো আপনাদের যারা ঘাস নাই তারা আপনারা এই 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 ঘাস খাওয়াবেন, ঠিক আছে? যাদের ঘাস আছে তারা ওই ঘাস খাওয়াবেন। এখন বিষয় হচ্ছে সব কথার এক কথা, যে আপনার ছাগলকে খাওয়াতে হবে, এটাই মেন কথা। আপনার ছাগলকে খাওয়াতে হবে, আপনি যাই খাওয়ান তাদের পেট ভরে রাখতে হবে। আর এই যে আমার ছাগলের পেট খালি, আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো ছাগলকে খাওয়ান তা পেট খালি কেন? বিষয় হচ্ছে রাতের বেলা ওরা ওদেরকে আমি খাইতে দিই না, এই জন্য রাতে ওদের খাবার হজম হয়ে যায়, যায় পেটটা খালি হয়ে যায়। এই কারণে এখন খালি এখানে যে বাঁধে দিছি, তো এখান থেকে সারাদিন খেয়ে ওদের পেট দেখবেন যে ভরে যাবে। তো বর্ষার মৌসুমে আপনারা এভাবে ছাগলের যত্ন নেবেন, আর বর্ষার মৌসুমে ওদেরকে গোসল করানোর প্রয়োজন নেই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, ছাগল মাঠে বান্ধা রয়েছে, ভিজে গেছে। তো ওদেরকে সময় ঠান্ডার থেকে দূরে রাখবেন, মাটির থেকে একটু উঁচু জমিতে রাখবেন, উঁচু মাচায়, তাহলে দেখবেন ছাগল ভালো থাকবে, রোগ বালাই হবে না ইনশাল্লাহ। আমার ছাগলের কোনো রোগ বালাই নাই। আর আপনারা জানেন যে আমার ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চা এখানে নাই, বাড়িতে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছাগলের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।